কোরবানিতে বর্জ্য ও জীবাণু, ব্যবহার করুন ক্লোটেক। 20 লিটার পানির সাথে 1 লিটার ক্লোটেক, সমাধান মাত্র 3 ঘন্টায়। 3 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এই চমৎকার গরুটি। তার মানে সকালে বিকেলে দাঁত মাজান না, দাঁত মাজানোর সময় তো দেখা যায় যে কয় দাঁত। দাম চাচ্ছে 7.5 লাখ। 7.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। এ ভাই, গরুগুলা কাট দাম হচ্ছে 11.5 লাখ। 11.5 লক্ষ টাকা, এই একটা 40,000 টাকা মাত্র দেখছে তো। আসসালামু আলাইকুম, চলে এলাম হাটে। আমার দর্শকদের শুধুই অভিযোগ, মানিক ভাই হাট দেখাচ্ছেন না, ঈদ তো চলে এলো, এই তো চলে এলাম হাটে। এখন থেকে প্রতিদিন আমাদের এই গ্রাম এলাকার যে গরুর হাটগুলো আছে তার ভিডিও চিত্র দেখাবো, পাশাপাশি দেখানোর চেষ্টা করব প্রান্তিক কিছু খামারির চিত্র। আজকে এই পর্যায়ে আসছি, এটি পাবনা জেলা বেড়া চতুরহাট। আজকে দেখানোর চেষ্টা করব বেড়ার চতুরহাটে কী সকল দামে এই কোরবানির পশু বিক্রি হচ্ছে। আশা করছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে, চলুন হাটে প্রবেশ করা যাক। মাশাআল্লাহ, বাসা কোথায়? করমজা। আচ্ছা একটু আইডিয়া দেন তো, এই যে এটা কত টাকা চাচ্ছিলেন? 130। 1 লক্ষ টাকা, 1,30,000। আচ্ছা এই যে লাল সুন্দর গরুটা, এটা কার? কত টাকা বাবা এটা? আচ্ছা এটা কত দাম চাচ্ছিলেন? এটার দাম চাচ্ছে 2 লক্ষ। এটা 2 লক্ষ? আর দাঁতে কটা? দুই দাঁত। আর এটা? এটা একই দাম 2 লক্ষ। আচ্ছা ঠিক আছে, এই ছোট গরুটা কার ভাই? আচ্ছা ভালো আছেন? এটার দাম চাচ্ছিলেন কত টাকা? 1,20,000। এত ছোট গরুর দাম এত হয়? আচ্ছা আচ্ছা, এই হলিস্টিয়ান ফ্রিজিয়ানটা কার আপনার? এটা কত টাকা চাচ্ছিলেন? 50,000। 1,50,000, একটু স্পষ্ট করে বলেন। আচ্ছা আচ্ছা, এই গরুটা কার ভাই? এটা কত টাকা চাচ্ছিলেন? 280। দাঁতে কয়টা? দাঁতে 2 দাঁত, 280, অর্থাৎ 2,80,000 টাকা চাচ্ছে। এই পাশে আর একটা বিশাল ফিজিয়ান গরু, দাঁতে কয়টা এটা? এটা দাঁতে নাই, এত বড় গরু দাঁতে নাই। হ্যাঁ, এটার দাম চাচ্ছিলেন কত টাকা? 4.5 লক্ষ টাকা। এর কি ওয়েট কতটুকু জানা আছে? কত? 12 মন। লাল গরুটা শাহিয়াল, এই জোড়া, এই জোড়া কার? এই জোড়া আপনার? বলেন তো এই জোড়া কত টাকা চাচ্ছেন বলেন। হ্যাঁ, 3 লাখ 40। 3,40,000। তার মানে পার পিস কত টাকা হইলো তাহলে? 1,70,000 টাকা পার পিস দাম চাওয়া হচ্ছে। দাঁতে কয়টা? 2 দাঁত করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এ পাশেরটা বোধহয় আপনারই, এই ধরনা কত টাকা চাচ্ছিলেন বাবা? 1.5 লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে। আচ্ছা এই গরুটার ওজন কত জানেন? ওজন 6 মন। 6 মন হবে না? দাম কত চাওয়া হচ্ছে? দাম চাচ্ছি 180,000। 180, অর্থাৎ 1,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে।
আর এই পাশে আরও বেশ কয়েকটা গরু আছে, আমরা দেখার চেষ্টা করি। এত সুন্দর গরু কোথা থেকে আনছেন, নিজেই পালছেন না কিনে আনছেন? মাশাআল্লাহ, কয়টা পালছেন? এই দুটো? আচ্ছা, তো এইটার দাম কত টাকা চা হচ্ছে? এই জোড়া 4.5 লক্ষ টাকা। আর এই যে পাশে আর একটা গরু দেখা যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ আমদানি, এখনো বেচা কেনা শুরু হয়নি। এটার দাঁতে কয়টা বাবা? এটার দাঁতে কয়টা? চার দাঁত। দাম কত চাচ্ছেন? 180, 1,80,000 টাকা এই গরুটার দাম চাওয়া হচ্ছে। চিক চিক করতেছে, হলিস্টাইন ফ্রিজিয়ান ক্রস জাতের গরু এটা। কার আপনার কত টাকা চাচ্ছেন? 1,90,000 টাকা দাম হাঁকা হচ্ছে। দাঁতে দুই দাঁত, দুই দাঁতের এই গরুটা 1,40,000 দাম চাওয়া হচ্ছে না? 1,90,000। সুন্দর একটা দেশি গরু, দাঁতে কয়টা? দুই দাঁত, দুই দাঁত। কত দাম চাচ্ছিলেন? 1,50,000। 1,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে দুই দাঁতের এই গরুটি। কত টাকা হলে বিক্রি হবে? মোটামুটি একটা ধারণা আছে যে এই টাকা হলে বিক্রি করা যাবে, তাহলে পোষাবে? বলতে পারতেছি না। এটা কিনে আনা তো না, বাড়ির বাড়িতে আনা? আর ওইটার দাম চাচ্ছিলেন কত? এই সিনে আসল কথা বলছেন, গৃহস্থ বাজার হিসেবে বিক্রি করে চলে যাবে, দুই টাকা কম আর বেশি। তবে দাম চাচ্ছেন জোড়া 3,00,000 টাকা দাম চাচ্ছে, হয়তো বিক্রি অবশ্যই কম বেশি হবে। এই পাশে আরও কিছু গরু আছে, দর্শক দেখার চেষ্টা করি। এই সুন্দর গরুটা কার বাবা? হ্যাঁ, কত টাকা নেবেন বলেন? 1,70,000 টাকা দাম চাওয়া হচ্ছে। দাঁতে কয়টা? দাঁতে নাই এখনো, দাঁতে নাই। আচ্ছা, না দাঁত ছিল, এই যে চার আঙ্গুল তো সিং আছে, কোরবানি চলবে। এরপরের টাকা হঠাৎই বৃষ্টি নামলো, আমরা একটু নিরাপদে যাওয়ার চেষ্টা করি। দর্শক আবার দেখাবো একটু পরে। আগে লাভ ভালো হইতো, তবে বর্তমানে লাভ কমে গেছে। কেন? সিগারেটের দাম বেড়ে গেছে, পানের দাম বেড়ে গেছে। 120 টাকা দিয়ে, তাই 80 টাকা বাড়ছে দিয়ে। আচ্ছা, তো বাচ্চা কাছে নাই, পোলাপান নাই? পোলাপান আছে, দিতেছে ছেলেরা বাইটা নিছে, তবে লাট পা ভালো রাখছে এখন, তো মানে পোলাপানের বাচ্চা করছে। মাশাআল্লাহ। তো এই যে পান বিক্রি করেন শুধু হাটে হাটে? শুধু হাটে, প্রতিদিন একটা হাটে বিক্রি করার পরে খরচ বরচ বাদে কয় টাকার মধ্যে ইনকাম থাকে? আগে থাকতো 600-700 টাকা করে থাকতো, মানে যে বিক্রি করি। এখন বর্তমান মনে হয় খরচ বরচ বাদ দিয়ে 200-300 টাকা টেকে, 200-300 টাকা টেকে, তাতে এটা দিয়ে চলে যায়। আল্লাহ চালায় মানে। আচ্ছা, তো চাষি ভালো আছে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এই বয়সেও আপনি কাজ করে খাচ্ছেন। আমি একটা পান খাবো। পান কয় টাকা? না না, পান কয় টাকা? পান কয় টাকা বলেন? 5 টাকা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এই তুমি, আমি তো পান খাই না, আমার ক্যামেরাম্যান খায়। কী দিয়ে জানি খাও? সুরভি জর্দা, একটু বেশি করে জর্দা দিন। আমার ক্যামেরাম্যান বেশি জর্দা দিয়ে পান খায়। আর দেন না, আর দেন না, কাঁচা সুবুরি। আচ্ছা, তাহলে আপনি তো পানের টাকা নিতে চাইলেন না? এই একটা পানের দাম, এইটা আপনার জন্য রাখেন, ঠিক আছে? ওটা আপনার জন্য ভালো থাকে না? এটার দাম চাচ্ছিলেন কত টাকা? 225, অর্থাৎ 2,25,000। আচ্ছা, মোটামুটি বিক্রি কত টাকা হইতে পারে? 2,00,000 টাকা হইতে পারে। দাঁতে কয়টা? এটা দাঁতে নাই। আচ্ছা, আপনার এই যে পরেটা দেখে একটু পিছান,
এটা কত টাকা চাচ্ছিলেন? ১৮০,০০০ টাকা এই সুন্দর বিশাল গরুটির দাম চাওয়া হচ্ছে। এরপরেরটা ১৬৫,০০০ টাকা কত টাকা চাচ্ছিলেন? এটা দাম চাচ্ছি ১৬০। ১৬০, ১৬০,০০০ টাকা চাওয়া হচ্ছে। দাঁতে কটা? দুই দাঁত ১৬০,০০০ টাকা বেশি হাজার। মোটামুটি কত টাকা করলে বিক্রি হবে বলেন তো? ১৫০। আজকে আপনাদের দেখাতে আসছিলাম বেড়া চতুরহাট। এই ঈদের আগে প্রায় প্রতিদিনই ইচ্ছে প্রকাশ করেছি যে হাটের ভিডিও দেখাবো, কিন্তু প্রথম দিনে এই যে বৃষ্টি, ঝুমঝুম বৃষ্টি, দেখা যাক বৃষ্টি ছাড়ার পরে আবার শুট করবো। দর্শক দেখতে পাচ্ছেন পাবনা জেলার বেড়া চতুরহাটের ভিডিও শুট করবো। হঠাৎই বৃষ্টি অনেকটাই থমকে গেল এই হাটের চিত্র। দেখা হয়েছে গরু? দেখতেছি, এখনো হয়নি। দাম কেমন মনে হচ্ছে? আজকে কম বৃষ্টির মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে না? কত টাকা চাচ্ছিলেন আপনি এই সুন্দর গরুটা? কত? ৪,২০,০০০ টাকা দাম চাচ্ছিলেন না? মাশাআল্লাহ। কয় দাঁতের গরু এটা? দুই দাঁত। বাড়ি কোথায় আপনাদের? পাইকারহাটি। কয়টা আনছেন গরু? একটাই। কত টাকা চাচ্ছিলেন? ২৮০। অর্থাৎ ২৮০,০০০ টাকা দাম চাচ্ছেন। দাম কিছু উঠলো? এখনো ওঠে নাই না? আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। এটার দাম কত চাচ্ছিলেন? ২,২০,০০০ আর যে এটা? ২,০০,০০০ ২,০০,০০০ আর ছোটটা? ১,৯০,০০০ টাকা দাম চাওয়া হচ্ছে। সুন্দর গরু, কালো গরু। হ্যাঁ, কয় জাতের গরু এটা? ৪ জাতের গরু। এই পাশটা আসেন, ৪ জাতের গরু। বাড়ি কোথায়? আচ্ছা, কত টাকা চাচ্ছিলেন? ৩,৫,০০০ ৩,৫,০০০ টাকা দাম চাওয়া হচ্ছে 4 জাতের গরু। ওয়েট কতটুকু আসছে জানেন? ১১,৩,১২,১২ মন। মোটামুটি কতটুকু হলে বিক্রি হবে আপনার ধারণা? নিজেরই তো পালন করা। আমি কিনবো বাবা, আর একটু পরে কিনি, আগে দেখি মার্কেটটা দেখি। না, ইচ্ছে আছে আমিও কিনবো। কোরবানিতে বর্জ্য ও জীবাণু ব্যবহার করুন ক্লোটেক। ২০ লিটার পানির সাথে ১ লিটার ক্লোটেক, সমাধান মাত্র ৩ ঘন্টায়। এই গরুটা খান আপনার? কত টাকা চাচ্ছিলেন? ৩০০ টাকা মাত্র। আচ্ছা ঠিক আছে, দাঁতে কয়টা? হ্যাঁ, দাঁতে নাই। আদা সিংহ আগেছে, তাও দাঁতে নাই কি কন? আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর গরু। এ ভাই, বিক্রি হয়েছে? কত চাচ্ছিলেন? ৩,৫,০০০ ৩,৫,০০০ টাকার গরু। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কয়টা গরু আনছেন? আমি একটা গরু নিয়ে আসছি। একটা গরু, মাশাআল্লাহ। কত টাকা দাম চাচ্ছিলেন? আমি দাম চাচ্ছি ২,৯০,০০০ ২,৯০,০০০ দাঁতে কয়টা? ২ দাঁত। এই ৬ দাঁত। কত টাকা চাচ্ছিলেন? ৩,৫,০০০ ৩,৫,০০০ টাকা দাম চাচ্ছিলেন। খুব সুন্দর গরু। বাড়ির গরু না কিনে আনা? বাড়ির পালা গরু। হ্যাঁ, চমৎকার গরু। হ্যাঁ, চমৎকার বলে, দেশাল দেশাল। হ্যাঁ, এই গরুর দাম চাচ্ছিলেন কত টাকা? কত টাকা চাচ্ছে দাম? ৩৬০। ৩,৬০,০০০ টাকা দাম চাওয়া হচ্ছে। দাঁতে কয়টা? ২ দাঁত। ২ দাঁতের এই বিশাল গরু ৩৬০, অর্থাৎ ৩,৬০,০০০ টাকা দাম চাওয়া হচ্ছে। কেনা বেচা হচ্ছে একটা চমৎকার গরু। বাহ বাহ, বিক্রি হয়ে গেল। কত টাকায় বিক্রি হলো? কত টাকায়?
3,00,000 টাকার 4,000 কম। এই চমৎকার গরুটা বিক্রি হলো বেড়া চতুরহাট। কত টাকা চাচ্ছিলেন গরুটা? 3,20,000 টাকা চাচ্ছি। 3,20,000 টাকা দাম চা হচ্ছে না? আচ্ছা, দাম টাম কিছু হইলো? হ্যাঁ হচ্ছে। মোটামুটি কত টাকা আসছে দাম? হচ্ছে 80-90, 200-80-90। আচ্ছা, টার্গেট কত? 3 পার হলে দিয়ে দেবো। 3,00,000 টাকায় এই সুন্দর গরুটা পাচ্ছেন। এটা দাঁতে কয়টা? দুই দাঁত। 3,00,000 টাকা হলে এই গরুটা বিক্রি হবে। এটা তো আপনার? এই যে আমার, আর এই পাশের দাম আর। কত টাকা দাম চাচ্ছিলেন? দাম চাচ্ছি 6,00,000। জোড়া? জোড়া 3,00,000 টাকা। হ্যাঁ, এইটার দাম? এইটা। মাশাআল্লাহ। দাঁতে কয়টা? 4 দাঁত। 3,00,000 টাকা দাম চা হচ্ছে এই চমৎকার গরুটি। কত টাকা চাইছিলেন দাম? দাম চাচ্ছি 7,50,000। 7,50,000 টাকা দাম চা হচ্ছে। ভাই, গরুগুলা কার? এই গরুগুলা কার? আপনার কয়টা আনছেন গরু? 6টা। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। এর পানির মধ্যে চান্স পাইছে না? আচ্ছা, তাইলে ভাইয়া একটু হেল্প করেন। আপনার কোন 6টা? সব 100টা। এই আছে, বিজা দিস না। তাহলে এটার দাম কত টাকা চাচ্ছিলেন? 2,15,000। এরপরেরটা? 2,10,000। আচ্ছা, এরপরে যে টকটকা কালারটা, এটা 200। 2,00,000 টাকার গরু চা হচ্ছে দাম। অবশ্য বিক্রি বোধ হয় 10-20,000 কম আছে না? আচ্ছা আচ্ছা, এই যে এই গরুটার দাম কত? 230। অর্থাৎ 2,30,000। এরপরেরটা? একই জোড়া। গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? হয়নি এখনো? দাম কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালোই। মোটামুটি না? কত টাকা চাচ্ছিলেন এই বিশাল গরুটা? 6,00,000 টাকা চাইছে। 6,00,000 টাকা দাম চাচ্ছিলেন। দাঁতে কয়টা? 6টা। 6টা। আর মোটামুটি দাম কিছু কি উঠলো? উঠতেছে। হ্যাঁ, টার্গেট ফিলে হয় নাই? না। তাহলে কত টাকা হলে বিক্রি করা যায় মোটামুটি ধারণা? যে এই টাকা হলে বিক্রি হবে? 5,00,000 হলে বেশ। 5,00,000 হলে বিক্রি করবেন না? আচ্ছা, ওজন কতটা আসছে ধারণা আছে কি? ওজনটা সর্বনিম্ন 20 মন। 20 মন আনুমানিক ওয়েট, 20 মন দাম হাঁকছে। 5,00,000 টাকা হলে বিক্রি করবে। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ধুলাউড়ি। ধুলাউড়ি বাড়ি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কেমন মনে হচ্ছে হাট? আলহামদুলিল্লাহ, বৃষ্টি ছিল, এখন মোটামুটি ভালো। হ্যাঁ, এটা বৃষ্টি কেটে গেছে, এখন নিয়ে যান। আজকে দাম একটু কম সাশ্রয় মনে হচ্ছে। হ্যাঁ, মোটামুটি। ভিডিও দেখেন আপনি প্রায়ই? আপনারা দেখেন? আচ্ছা, কি করা হয়? সেনাবাহিনীতে চাকরি করেন? বাড়িটা কোথায়? বাড়ি চরচিতলিয়া। আচ্ছা, চরচিতলিয়া। এখন কোথায় পোস্টিং? আমি ঢাকা মিরপুরে আছি। আচ্ছা, ভালো লাগে আমার ভিডিও? আচ্ছা, দোয়া করবেন। না, আমরা কিছু জানি না, আপনাকে দেখে শিখি। ঠিক আছে, আমি প্রতিদিন আপনার ভিডিও দেখি প্রতিদিন। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ। আর ভাই, কত টাকা যাচ্ছিলেন? গরুটার দাম চাই 11,50,000। 11,50,000 টাকা। দাঁতে কয়টা? দাঁতে 4টা। দাঁতে 4টা? 11,50,000 টাকা দাম চাচ্ছেন। মোটামুটি কি দাম কিছু উঠছে? হ্যাঁ হইতেছে। তবে যা দাম যেটা হইতেছে এটা মিডিয়াকে বলা যাবে না, কারণ হলো না বেচা কিনা নষ্ট শুনতে চাচ্ছি না। তবে আপনার টার্গেট পূরণ হবে তো আশা করা যায়? আচ্ছা ঠিক আছে, কোথা থেকে আসছেন আপনি? আমি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে না? আচ্ছা, থ্যাংক ইউ ভাই, ভালো দামে বিক্রি করেন, দোয়া করি। কত টাকা চাইছিলেন? 1,60,000 টাকা। কয় দাঁত? 60 দাঁত। 60 দাঁত।
চল্লিশ হাজার এই একটাই নেয়ার সাথে আরো একটা আছে এই একটাই 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 চল্লিশ হাজার এই একটা চল্লিশ হাজার টাকা মাত্র যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে খাসি আপনার কত টাকা চাইছিলেন আঠারো হাজার টাকা চা হচ্ছে কত টাকা চাচ্ছিলেন আঠাইশ হাজার টাকা চা হচ্ছে এই চমৎকার খাসিটি এটার দাম চাচ্ছিলেন কত টাকা বিশ হাজার চাচ্ছিলেন কত টাকা পঁচিশ পঁচিশ হাজার টাকা আচ্ছা সাসামিয়ারটা কত টাকা তিরিশ হাজার টাকা আর এই পাশেরটা তিরিশ হাজার টাকা তাহলে এগুলো জবাই করলে ঘরে বোধ হয় এক হাজার টাকা কেজি পড়বে না এখন দাম চা ছিল কত টাকা ষোলো ষোলো বত্রিশ হাজার টাকা দাম চা হচ্ছে এই জোড়া কুমিল্লা থেকে আসছি তো কেমন গরু কেনা হয়েছে কিছু কিনছি আমরা চোদ্দটা কিনে হয়েছি চোদ্দটা জি জি দাম কেমন মনে হলো আজকে মোটামুটি এত ইয়াও না দামও না আবার তো ইয়েও না মিডিয়াম আছে আর কি একবারে বেশিও না কমও না কমও হ্যাঁ একটা আমটা আছে আমুরি বেশি দাম বাবার খুব একবারে কম দাম এরকমও না মানে স্বাভাবিক মনে হয় স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক আচ্ছা তো টার্গেট কতগুলো আরও কিনবেন তো আমরা এক গাড়ি মানে বিশটা কিনে নিয়ত আছে চোদ্দটা কিনছি এটা ওইখানে নিয়ে বিক্রি করবেন ওই জায়গায় নিয়ে আমরা আবার সিটাং চালান দেবো আর কি সিটাং বিক্রি করবেন জি তো এই যে এই এই পুরো লটটাই তো আপনার না জি জি দর্শক আজ দেখানোর চেষ্টা করেছি পাবনা জেলার বৃহত্তর একটি হাট বেড়া চতুর হাটের বিভিন্ন সাইজ গরু দেখানোর চেষ্টা করেছি এবং দাম জানানোর চেষ্টা করেছি প্রচণ্ড গরম ছিল কাজ করতে করতে হঠাৎ একেবারে রিমঝিম বৃষ্টি যাই হোক কিছু সময় কাজ বন্ধ করে দিয়ে আবার শুরু করেছিলাম আবার আকাশের অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে যাই হোক দেখানোর চেষ্টা করেছি আজকে ঐতিহ্যবাহী একটি হাট বেড়ার চতুর হাট এ হাট দীর্ঘদিনের পুরাতন পর্যাপ্ত পরিমাণ আমদানি যাই হোক দোয়া করবেন প্রতিদিন যেন আমাদের এই গো রাজধানী খ্যাত পাবনা এবং সিরাজগঞ্জের বিভিন্ন হাটের চিত্র আপনাদের দেখাতে পারি আজকের মতো আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন